নমস্কার বন্ধুরা জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগতম পশ্চিম বাংলার বিভিন্ন জেলার চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস এবার আপনার হাতের মুঠোয় তাই দেরি কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার ভবিষ্যতের চিন্তা এখন আমাদেরও নমস্কার ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট সেখানে আমরা ক্লিক করবো আর ওখানে দেখতে পারব যে আজকে টেন টুয়েলভ আর গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য স্পেশাল একটা ট্রেনিং প্রোগ্রাম আছে ট্রেনিংটা কমপ্লিট করলে অবশ্যই আপনারা কিন্তু একটা জবের জন্য হানড্রেড পার্সেন্ট অ্যাসিস্টেন্স পাবেন পুরো জিনিসটা আমরা দেখে নেব আর এখানে আমরা পুরোটা দেখতে পারবো যে কোথা থেকে আপনারা কী করে অ্যাপ্লাই করবেন তো এখানে যেই ক্লিক করলাম সেখানে দেখতে পাচ্ছেন অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন বলে যে এখানে লেখাটা আছে পঞ্চাশখানা মিনিমাম পোস্ট আছে আর এখানে এইটিন টু টোয়েন্টি এইট ইয়ার্স যে এইজ আছে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশান ম্যাট্রিক পাস বা ক্লাস টেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান পঁচিশ চার দু তো এটা হচ্ছে আপাতত যে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে যে অপশানটা এখানে আবার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনে বা আপনাদের কম্পিউটারে যেখানে হোক ডাউনলোড হয়ে যাবে তারপর আপনার নোটিশটা দেখতে পারবেন এবার সরাসরি আমরা নোটিশটা নিয়েই কথা বলবো তো ফ্রেন্ডস এখানে যে নোটিশটা খুলে গেছে এখানে সরাসরি সেটা নিয়ে কথা বলবো উপরেই দেখতে পাচ্ছেন আম্বুজা সিমেন্টের এখানে লোগোটা দেখতে পাচ্ছেন গোল্ডেন অপরচুনিটি ফর টেন্থ এইচএস গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যারা আছেন তাদের জন্যে তো কি কি এখানে রিকোয়ারমেন্ট আছে এছাড়া আপনারা কি পাবেন খুব ছোট্ট নোটিস খুব তাড়াতাড়ি এখানে বলে দিচ্ছি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটা আপনাদের তরফ থেকে আপনাদের জন্য হবে কি কি কোর্স আছে এখানে টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আর অটো সেলস এক্সিকিউটিভ তো টু হুইলার সার্ভিস টেকনিশিয়ানের জন্য আপনাদের টেন পাস হতে হবে ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান কোর্সের জন্য আপনাদের এইচএস এস বা ডিপ্লোমা সেটার পাস আউট হতে হবে কাস্টমার সার্ভিস বা কাস্টমার কেয়ার সার্ভিসের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচএস গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এইগুলোর জন্য আপনারা করতে পারেন এইগুলো অবশ্যই আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে আর অটো সেলস এক্সিকিউটিভ যেটা আছে সেটার জন্য কিন্তু এইচএস গ্র্যাজুয়েশান বা মাস্টার্স এইগুলো আপনাকে থাকতে হবে কোর্স ডিউরেশান পাশাপাশি দিয়ে দিয়েছে যারা টেন পাসের জন্য আছেন তাদের থ্রি মান্থসের কোর্স আছে টু হুইলার যে কোর্সটা আছে সেটার জন্য ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান কোর্সের জন্য সিক্স মান্থস কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের জন্য থ্রি মান্থস আর অটো সেলস এক্সিকিউটিভের জন্য টু মান্থস বয়স সীমা কিন্তু প্রত্যেকটাই আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে দিয়ে দিচ্ছে আলাদা কিছু নেই আর কোর্স ফিজও প্রত্যেকটা পনেরোশো টাকার মধ্যেই কিন্তু আছে তো এই পনেরোশো টাকা দিয়ে আপনারা কি পাবেন তিন মাস ছ মাস বা দু মাসের কোর্স করে সেটা নিয়ে এখন এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ব্যাপার এখানেই দেখতে পাচ্ছেন আফটার ট্রেনিং হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট সাপোর্ট হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট সাপোর্ট এবার এটা বুঝে নেবেন প্লেসমেন্ট সাপোর্ট আর প্লেসমেন্ট গ্যারেন্টির মধ্যে কিন্তু একটা তফাত আছে প্লেসমেন্ট সাপোর্ট মানে আপনি কোর্সটা কমপ্লিট করবেন আপনার স্কিল বেসের উপরে কিন্তু আপনাকে প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হবে বা ইন্টারভিউ টেবিল অব্দি পৌঁছে দেওয়ার কাজ কিন্তু দেওয়া হবে তার মানে সেটা আপনি যদি ক্র্যাক আউট করতে পারেন তাহলে অবশ্যই যাব আপনার এবার কি করে আপনি ইন্টারভিউ ক্র্যাক করবেন সেই জন্য কিন্তু এখানে মক ইন্টারভিউ আর এক্সপোজার ভিজিট দেওয়া আছে আলাদা করে ট্রেনিং আপনারা পাবেন এনএসডিসির কমপ্লিশান সার্টিফিকেট পাবেন সারা জীবন কাজে লেগে যাবে ট্রেনিং অন আইটি অ্যান্ড সফট স্কিল আলাদা করে দেওয়া আছে স্পেশাল এক্সপিরিয়েন্স ট্রেনার বড় ইনফ্রাস্ট্রাকচার এইগুলো সমস্ত কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন এই পনেরোশো টাকার মধ্যে এই ছাড়াও যারা টেকনিশিয়ান কোর্সের জন্য আছো সেখানে কিন্তু দেখতে পারো টুল কিট ইউনিফর্ম পিপি কিট সব কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে লাস্ট ডেট এখানে পঁচিশ চার দু হাজার মানে পঁচিশ এপ্রিল দু হাজার মধ্যে কিন্তু তোমাদের এটা সাবমিট করতে হবে কোথায় অ্যাপ্লাই করবে এখানে অফিসিয়াল যে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেই লিঙ্কটায় কিন্তু ক্লিক করলেই তোমরা গিয়ে ওখানে একটা গুগল ফর্ম খুলবে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখিয়ে দিচ্ছি এটা ক্লিক করলে কোন ফর্মটা খুলছে আর কী করে অ্যাপ্লাই করবে তোমরা ওখানে ওই যে লিঙ্কটা দেওয়া ছিল সেটা যদি আপনারা ক্লিক করেন তারপরে গুগল ফর্মের পেজটা আপনার কাছে খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে এই গুগল ফর্মটা আছে আপনার পরিষ্কারভাবে দেখবেন আপনারা নিজেদের নিজস্ব জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন তো সেটাই লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কোন ট্রেডে বা কোন ফিল্ডে আপনারা কাজ করতে চাইছেন এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে যেটা আপনার ওখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যেটার উপর ট্রেনিং খোলা আছে আর কি তো নেক্সট আপনারা যেটা দেখতে পারবেন ক্যান্ডিডেটের নেম ইন ব্লক লেটার্স মানে বড় প্রত্যেকটা বড় নামের লেটারে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন যদি কারোর অসুবিধা হয় অনলাইন ফর্ম ফিল করতে কাউকে একটু এক্সপিরিয়েন্স যারা যারা অনলাইনে একটু ভালো করে এই কাজগুলো করতে পারে তাদের দিয়ে আপনারা ইজিলি করে নিতে পারেন ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু আধার কার্ড কিন্তু দেবেন ডেট অফ বার্থটা নিজের মন মর্জি বসিয়ে দেবেন না হাইয়েস্ট কোয়ালিফিকেশান টেন টুয়েলভ পোস্ট গ্রাজুয়েশান ডিপ্লোমা আইটিআই সমস্ত কিছু আছে সেই অনুযায়ী দেবেন আধার নাম্বার এই দেখুন এখানে দিয়ে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার নাম আর আপনার ডেট অফ বার্থ কিন্তু সমস্ত কিছু যাতে ম্যাচ করে ফ্যামিলি অকুপেশান যদি কিছু থাকে আপনারা দিতে পারেন ফ্যামিলি ইয়ারলি ইনকাম এখানে দেওয়া আছে সেটাও আপনারা এখানে দিতে পারেন অ্যাড্রেস উইথ পিনকোড এখানে একটা দেওয়া আছে যে আপনার প্রপার অ্যাড্রেস উইথ পিনকোড কি আছে মনে রাখবেন আধার কার্ড অনুযায়ী যেন এটা হয় আপনার জেন্ডার কী আছে মেল ফিমেল অ্যান্ড আদার্স যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সেলফ কন্ট্যাক্ট নাম্বার আপনার নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার আপনার গার্জিয়ানের যে কন্ট্যাক্ট নাম্বার যদি আপনার গার্জেন কেউ থাকে তার কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি আপনার একটা অফিসিয়াল ইমেল আইডি যেখান থেকে মেল ওরা পাঠাবে আর কি কনফার্মেশনে সেটার ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত কি না সেটার সমস্ত কিছু এখানে অপশান আছে সেই অনুযায়ী আপনারা কিন্তু করতে পারেন তো ফটোগ্রাফ আপনার নিচের পাসপোর্ট পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ আছে সেটার একটা স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে এজ প্রুফ আপনি আধার কার্ড হিসাবে এজ প্রুফ বা প্যান কার্ড হিসেবে আপনি দেখাতে পারেন লাস্ট কোয়ালিফিকেশান আপনি টেন টুয়েলভ গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান ডিপ্লোমা কী করেছেন সেটার কোয়ালিফিকেশন একটা স্ক্যান কপি এখানে দেখাতে হবে কোনো ফটো তুলে দেখিয়ে দেবেন না এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না আপনাকে কিন্তু এইগুলো স্ক্যান করে আপনাকে এগুলো আপলোড করতে হবে যেখানে এই কাজগুলো হয় অনেক কম্পিউটারের ছোটোখাটো দোকান আছেন সাইবার ক্যাফে আছে তারা করে দেয় তারা কিন্তু এই ফর্মগুলো দেখেই বুঝে যাবে কী করে করতে হবে আপনারা সেখান থেকেও করতে পারেন আর নিজেরা যদি করতে পারেন তাহলে তো অবশ্যই আমাকে ফলো করুন এখান থেকে করতে পারবেন খুব ইজিলি আইডেন্টি প্রুফ আবার বলে দিয়েছে আধার কার্ডটা আপনাকে এখানে আপলোড করতে হবে আধার নাম্বার ওখানে দেওয়া আছে মনে রাখবেন সমস্ত ডিটেলস যেন আপনার আধার কার্ড অনুযায়ী ম্যাচ করে নাহলে কিন্তু আপনার ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট নাও হতে পারে টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি আপনার আলাদা করে কিছু থাকে সেটার প্রুফ যে আপনার সেটা সার্টিফিকেট আছে বা কিছু সেটা আপনি ওখানে আবার আপলোড করতে পারেন অ্যাডমিশান অ্যামাউন্ট আপনি পনেরোশো টাকা সিলেক্ট করে আপনি এখানে সাবমিট করে আপনার পেমেন্টের একটা গেট খুলে যাবে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন তো এই হলো টোটাল পেজটা ভালো করে পুরো জিনিসটা দেখে নিন দেখে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন যত তাড়াতাড়ি সম্ভব পঁচিশ তারিখ কিন্তু লাস্ট ডেট সো আমার বন্ধুরা ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে মনে রেখো অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা শেয়ার করে দাও তোমাদের কাছে লোকেদের কাছে যাদের এরকম কোর্সের খুব দরকার মনে রাখবে জাস্ট অ্যাপ্লাই করো কোর্স কমপ্লিট করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের চান্স আছে চান্সটা মিস করো না দেখতে থাকো জব টু বেঙ্গল ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার দেখা হবে আবার আগামী ভিডিওতে